সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে আমরা আমাদের সম্মানিত অতিথি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আজম ওবায়দুল্লাহ ভাইয়ের কাছ থেকে জানতে চাইব, শিশু কিশোরদের নিয়ে ইসলামী ছাত্র শিবির নানামুখী কর্মসূচি গ্রহণ করে থাকে, বিশেষত শিশু কিশোরদের মাঝে ইসলামিক কনসেপ্ট তৈরির জন্য ইসলামী ছাত্র শিবিরের কর্মসূচি আপনি পর্যবেক্ষণ করেন, আপনার পর্যবেক্ষণের আলোকে আমরা আপনার মূল্যায়ন জানতে চাইব, সেই সাথে আমরা আপনার কাছে জানতে চাইব শিশু কিশোরদের মাঝে ইসলামিক কনসেপ্ট তৈরিতে আগামীতে ইসলামী ছাত্র শিবির কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে। ধন্যবাদ জনাব সঞ্চালক আজকের এই চমৎকার আয়োজনের, সম্মানিত সভাপতি, শিবিরের কেন্দ্রীয় সভাপতি আবেদ রাশিদুল ইসলাম, আমাদের সাথে উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রিয় কাফেলার সম্মানিত সাবেক কেন্দ্রীয় সভাপতি বৃন্দ, আমাদের সাথে সংযুক্ত দেশ বিদেশ এবং বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসসালাম। চমৎকার একটি প্রশ্ন করেছেন আমাকে। আসলে তো মানুষের জীবনকে যদি আমরা সাইকেলে ভাগ করি, তাহলে তার ফার্স্ট সাইকেলটা হচ্ছে শৈশব, তারপরে কৈশোর, তারপরে যৌবন। এই তিনটা সাইকেলের তিনটা সেগমেন্টে ইসলামী ছাত্র শিবির কাজ করার সুযোগ পায়। এদেশের গণমানুষের প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তার যে দাওয়াতি কর্মসূচি আছে, সেই দাওয়াতি কর্মসূচির মধ্যে বিশেষ করে স্কুল স্টুডেন্ট বা এই লেভেলের স্টুডেন্টদেরকে দাওয়াত দিয়ে থাকে এবং সেই ক্ষেত্রে তাদেরকে কীভাবে সংগঠনে আনে, কীভাবে সংগঠনের ব্যাপারে তাদের ধারণা দেয়, কিছু ধারণা আমরা পেয়ে গেছি আমাদের সম্মানিত প্রাক্তন কেন্দ্রীয় সভাপতিবৃন্দ, যারা একসময় শিবির করতেন না, শিবিরে এসেছেন, তারা কিন্তু টেকনিক্যালি অনেকগুলো কথা বলেছেন যে শিবির কী করে। আমি যদি গ্রসলি বলি তাহলে বলবো, আলহামদুলিল্লাহ ছাত্র শিবিরের একটি ম্যাসিভ প্রোগ্রাম আছে, যাতে করে আমাদের একটি শিশুও শয়তানের পথে যেতে না পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়াতি মিশন, তিনি নবতের আগেই হিলফুল ফজল গঠন করেছিলেন আল্লাহর ইচ্ছায়। ঠিক তেমনি ইসলামী ছাত্র শিবিরও হিলফুল ফজলের ভূমিকায় অবতীর্ণ হয়। যে সাংগঠনিক পদ্ধতি আছে সেখানে শিশু কিশোরদের জন্য ব্যাপক কর্মসূচি ঠিক করা আছে, বিশেষ করে জাতীয় স্থানীয় বিভিন্ন জায়গায় ইসলামী ছাত্র শিবির শিশু কিশোরদের জন্য অসংখ্য কর্মসূচি রেখেছে। সেই সমস্ত কর্মসূচির ভিতরে আমরা বলছিলাম যে অনেক পত্রপত্রিকা বের করে থাকে যেগুলো শিশুর মানুষ গঠনের জন্য কার্যকর। ইসলামী ছাত্র শিবির শিশুদের জন্য সাহিত্য, সাংস্কৃতিক, গানের, নাটকের বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি করে এখন এই কন্টেন্টগুলো ইউটিউব সহ প্রচার মাধ্যমে দিচ্ছে, যা শিশুর মানুষ গঠনে সহযোগিতা করছে। আর মূলত প্রত্যেকটা এলাকায় ছাত্র শিবিরের শিশুদের জন্য বিভিন্ন রকম আয়োজন অনুষ্ঠান কেন্দ্রিক হয়ে থাকে, তেলাওয়াতের আয়োজন, গানের, হামদ, নাত, কবিতা আবৃত্তি সহ তাদের বিভিন্ন ফ্যাকাল্টিকে বিকাশ করার জন্য ছাত্র শিবির যে আয়োজনগুলো করে থাকে এই আয়োজনগুলো কন্টিনিউ আছে। আজকে আমি যে কথাটা বলার দরকার মনে করি সেটা হচ্ছে, এই যে শিশুদের উপর ফোকাস করে আমরা কাজ করি, এই ফোকাসের কারণেই আলহামদুলিল্লাহ আমাদের কাজের একটি ধারাবাহিকতা তৈরি হয়েছে। পরবর্তী প্রজন্মের কাছে না পৌঁছা পর্যন্ত কোনো সংগঠনই তার স্থায়িত্ব লাভ করতে পারে না, কন্টিনিউটি থাকে না, কনসিস্টেন্সি থাকে না। আমরা এই বিষয়টি ভবিষ্যতে আরও ব্যাপকভাবে লক্ষ্য রাখা হবে, শিশু কিশোরদের প্রতি আমরা বিশেষ নজর দেব। আমরা এই নজরটা দিচ্ছি বলেই অভিভাবক অভিভাবক মণ্ডলী আমাদেরকে এত ভালোবাসেন, হৃদয় দিয়ে ভালোবাসেন, তাদের প্রিয় সন্তানদেরকে আমাদের হাতে তুলে দেন জীবনের ঝুঁকি থাকার পরেও। আমরা আশা করি আমাদের এই কার্যক্রম আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ইনশাআল্লাহ।